পানির অবস্থা ছাড়া তো বন্যা গরিব মানুষের সারা বাড়ি পানি উঠে গেছে রাস্তাঘাট হাঁটু পানি সারা রাস্তা সব বুড়াই বিচ্ছিন্ন তো এই রাস্তা না এই রাস্তায় হো দগ্ন রাস্তা সব রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন গাড়ি ঘোড়া বন্ধ নিচ্ছন্ন মাটিজোড়া তো অনেক বাড়ি তো পানি উঠছে মানুষ গৃহবন্দি হয়ে গেছে পানির কারণে কোনো ধরনের এর বাদ এই ধরনের যে বর্তমানে যে রাস্তা আছে এটা তিলপাড়া রাস্তা তিলভাড়া টু মাটিজোড়া এই রাস্তার অবস্থা হয়ে যায় যে আডু পানি কোনো ধরনের রিক্সার চলাচল বন্ধ মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হচ্ছে সীমান্তবর্তী বিয়ানীবাজার উপজেলায় এ কারণে পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকায় জলজট সৃষ্টি হয়ে বন্যা পরিস্থিতিতে পরিণত হয়েছে ব্যাপিত হয়েছে নিমনাঞ্চল ও অনেক রাস্তাঘাট বিয়ানি বাজারে টিএনটি রোডের ইবনি আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ অ্যাটাচ বাথরুম কিচেন ডাইনিং লিফট সিসিটিভি বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা প্রবল বর্ষণের সঙ্গে মুহুরমুহু পর্যাপাতে গতকাল রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত আতঙ্ক কেটেছে বিয়ানি বাজারবাসীর বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ডোলে ও হাওরের পানি বাড়া অব্যাহত আছে লোকালয়ে পানি প্রবেশ করায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ প্লাবিত হয়েছে রাস্তাঘাট দোকান ও শিক্ষা প্রতিষ্ঠান অতিবৃষ্টি ও ডোলের পানিতে বিয়ানীবাজার সিলেট আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় সড়কে সরাসরি যান চলাচলে বিঘ্ন করছে সড়কের আঙ্গারজুর এলাকা থেকে শুরু করে আলীনগর পর্যন্ত বিভিন্ন অংশের সড়ক ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এদিকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত না হলেও বিয়ানীবাজার অংশে সুরমা কুশিয়ারা সোনাই ও বরুদ্দল নদীসহ বিভিন্ন হাওর ও খালবিলে পানি বাড়ছে উপজেলার চারখাই শেওলা দুবাগ কুড়ারবাজার মুড়িয়া লাউতা মাতিউরা ও তিলপাড়া ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এর মধ্যে তিলপাড়া ইউনিয়নের মাটিজোড়া ও মাতিউরা ইউনিয়নের বেসগ্রাম সহ ও উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কের যোগাযোগের একমাত্র রাস্তাগুলোর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বৃষ্টি ও ডলের পানি পানির প্রবল স্রোতে ভেঙে গেছে সড়কের কয়েকটি অংশ